আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আলমিরা ওয়ালেট অপারটি এত ভাইরাল হয়েছিল যে আমি ওই সময় ইউটিউবে ভিডিও দিতে পারিনি, কারণ মানুষ জয়েন করতেই পারবে না, তো দিয়ে কি লাভ। তো না পেরে আমি টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করেছিলাম দ্রুত, তারপরও অনেক সার্ভারজনিত কারণে নিজেও অ্যাকাউন্ট খুব কষ্ট করে খুলে তারপরে শেয়ার দিয়েছিলাম ভিডিওটা, ছোটো একটা ভিডিও তৈরি করে। এখন কথা হলো যে আলমিরা ওয়ালেটে কিন্তু উইথড্র আপডেট চলে আসছে। অনেকে আমাকে ইনবক্স করছেন টেলিগ্রামে মেসেঞ্জারে যে ভাই এটা কীভাবে উইথড্র করবো, এখানে উইথড্র করতে গেলে কোনো ডিপোজিট করা লাগবে, কী পরিমাণ ডিপোজিট করতে হবে এবং মিনিমাম উইথড্র কত এবং আপনি প্রতিদিন কত উইথড্র করতে পারবেন, বিভিন্ন বিষয় নিয়ে আসলে অনেকে জানতে চেয়েছেন। অফারটি এখনও আছে কি না? হ্যাঁ, অফারটি এখনও আছে, আপনি এখনও জয়েন করতে পারবেন। আমি এই ভিডিও শেষে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুনভাবে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে, অবশ্যই আপনি যদি ওল্ড ভার্সনটা ডাউনলোড করে থাকেন অবশ্যই আপনাকে নতুন ভার্সনটা করতে হবে। আমি নতুন ভার্সন এখানে দিয়ে রাখবো। আপনি যখন ভিডিও ডেসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে এখানে আসবেন, তখন এখানে অ্যাপ লিঙ্কে ক্লিক করে আপনি নতুন ভার্সন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন নতুন অ্যাপটা ইনস্টল করার আগে পূর্বের অ্যাপে আপনাকে আসতে হবে। পূর্বের অ্যাপে আপনি সেটিংয়ে যাবেন, এখানে ব্যাকআপ ওয়ালেট এখানে লেখা আছে, ব্যাকআপ মিনোমিক্স, যেহেতু আপনি আগে অ্যাকাউন্ট করার সময় মিনোমিক্সগুলো যদি লিখে না রাখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়ালেট নেম থাকবে, আপনার ওয়ালেট নেমের পর ক্লিক করলে আপনার ফ্রেজগুলো নিচে দেখবেন, ওইগুলো আপনি লিখে রাখবেন কারণ স্ক্রিনশট নেওয়া যায় না। তারপরে প্রাইভেট কি, ব্যাকআপ প্রাইভেট কিতে ক্লিক করে এখানে আপনার নাম শো করবে এবং সিলেক্ট কয়েন, সিলেক্ট কয়েনে ক্লিক করে আপনি অবশ্যই বাইন্যান্স সিলেক্ট করে দেবেন। বাইন্যান্স সিলেক্ট করে দিলে দেখবেন আপনার প্রাইভেট কিগুলো নিচে শো করবে, তখন প্রাইভেট কিগুলো কিন্তু আপনি কপি করে নেবেন। এখন বিষয় হলো নতুন ভার্সনে যে এটা আসছে, নতুন ভার্সনে কিন্তু আর একটা কথা বলেছে, সেটা হলো যে এখানে নিচে দেখেন, খেয়াল করেন নিচে আর্ন অপশান রেখেছে যে এখানে আপনি আর্নিং করতে পারবেন। সেটা এখন কিন্তু কামিং সুন অবস্থায় আছে যে এখানে একটা আর্নিংয়ের একটা সিস্টেম রাখবে, সো এখান থেকে আপনি অতি সহজে কিন্তু মানে শেষ করতে পারবেন না, এখান থেকে আর্নিংয়ের একটা আলাদাভাবে তারা রাখবে, এটা কামিং সুন অবস্থায় আছে, যেটা তারা তাদের টুইটার অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্টে বলেছে যে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো দেখা যাক কী হয়। এখন কথা হলো আমরা সেটিংয়ে যাবো, রেফারে ক্লিক করলাম, এখানে আমার 155টি টোকেন আছে, আমি উইথড্রতে ক্লিক করলাম। এখানে যদি আপনি 155 উইথড্র করতে চান, দেখেন এখানে শুড বি মাল্টিপেল এরকম 55 দেখাতে পারে, বুঝতে পারছেন এরকম দেখাতে পারে, দেখেন 155 ক্লিক করলাম, ম্যাক্সে ক্লিক করলো আমার কিন্তু এখানে এই যে অ্যামাউন্ট শুড বি লেস দেন ক্লাইম ডিস্ট্রিবিউশন লিফট, এখানে এই লেখাটার কারণ আছে। অনেকেই ভাবছেন যে ভাই এরকম লেখা আসছে কেন, তো এইরকম লেখার বিষয় হলো প্রতিদিনে একটা লিমিট আছে, প্রায় 10,000 টোকেন এখান থেকে আপনি মিনিমাম প্রতিদিন উইথড্র করতে পারবেন, মানে 10,000-এর বেশি আর কেউ উইথড্র করতে পারবে না, একটা লিমিট তারা দিয়ে দিছে। আর বিষয় করে এই কারণেই মূলত এটা দেখাচ্ছে, তা এর কারণটা হলো, এর সমাধানটা হলো আপনাকে অবশ্যই প্রতিদিন সকালে আপনাকে অবশ্যই আমাদের বাংলাদেশ টাইমে সকাল 6টায় প্রতিদিন আপনাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার যেটা আছে, আগে আসলে আগে পাবেন, এই রামটাই এখন হয়েছে এখানে। প্রতিদিন সকালে আপনাকে খুব দ্রুত 6টার সময়, মানে 6টার সময় প্রতিদিন সকাল 6টায় প্রতিদিন আপনি এখানে এসে দ্রুত এখানে আপনাকে উইথড্র করতে হবে সবগুলো টোকেন, না হলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আর এখানে কথা আছে, কথা হলো এখানে উপরে আই বাটনে যদি আমি ক্লিক করি, মিনিমাম একটা এ দিয়েছে কন্ডিশনটা, দেখেন মিনিমাম উইথড্রল 15টা কয়েন আপনি উইথড্র করতে পারবেন, তার বেশি না, বুঝতে পারছেন, সরি মিনিমাম হলো 15টা, সরি সরি মিনিমাম হলো 15টা আর ম্যাক্সিমাম যত আপনি পারেন, তো মিনিমাম যদি 15টার কম থাকে তাহলে কিন্তু আপনি উইথড্রটা করতে পারছেন না। এখন এখানে কিছুই বলার নেই, বলার নেই এই কারণে, কারণ কোনো অ্যাপ্লিকেশন আমার না আপনার না, অতএব তাদের কন্ডিশন তারা নিজেরাই ঠিক করবে। এটা যদি আমরা আগে জানতাম তাহলে হয়তো আপনি বা আমি এখানে এ করতাম না যে ভাই এখানে কন্ডিশনটা আসলে এরকম কেন দিয়েছে। এটা যখন উইথড্রটা তারা চালু করেছে তারাই এই কন্ডিশনটা দিয়েছে, যদিও বা এইটা দেওয়ার কারণ আছে, দিতে পারে এটা তাদের অ্যাপ্লিকেশনের মানে যে টোকেনটা আছে টোকেনটা ঠিকঠাক মানে এটা রাখার জন্য এটা হয়তো তারা কন্ডিশন দিতে পারে। তারপরে আলমিরা ওয়ালেট ইউজ ইন কম্পোনেন্সি ফর এয়ারড্রপ ডেলি উইথড্রল ডিস্ট্রিবিউশন লিমিট অফ 10,000, মানে 10,000 বেশি আপনি প্রতিদিন উইথড্র করতে পারবেন না, সো 10,000 তো প্রতিদিন উইথড্র হয়ে যাবে, এই জন্য আপনাকে দ্রুত এসে উইথড্র করতে হবে। মিনিমাম মনে রাখবেন 15টা থাকতে হবে, আর তার আগে তার ওপরে যত থাকবে না থাকবে সেটা বিষয় আলাদা। সো আপনার 10টা 5টা
তিনটা সাতটা এরকম থাকলে কিন্তু হবে না, আপনাকে 15টা টোকেন করতেই হবে। এখানে এর জন্য কি করতে হবে, আপনাকে মানে রেফার করতে হবে, রেফার করলে আপনি 10টা করে টোকেন পাবেন, সেটা আপনি এখানে কাজে লাগাতে পারবেন। দুই তিনটা রেফার করতে পারলে কিন্তু হবে। আর এখানে উইথড্রল এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন, হোল্ড ইউর ক্রিপ্টি মানে ক্রিপ্টো ইন আলমিরা, ইউজ ড্যাপ অন আলমিরা অ্যান্ড বাই অ্যাট লিস্ট অন আলমিরা টোকেন। আপনাকে নিজে থেকে একটা আলমিরা টোকেন বাই করতে হবে। এদের কোথায়, এখানে দেখেন, এখানে আসবেন, এই ডেফি দেখতে পাচ্ছেন, ডেফিতে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে তিন নম্বর যেটা প্যানকেক সোয়াইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইথেরিয়াম থাকবে, দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু ইথেরিয়াম থাকবে। একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ, ওয়েট করার পরে যখন এটা ওপেন হয়ে যাবে, এই যে ইথেরিয়ামের জায়গায় আপনি বাইন্যান্স সিলেক্ট করবেন। বাইন্যান্স সিলেক্ট করে দিলে আবারও আপনাকে সুইচটা এ হবে, ট্রান্সফার হবে, দেখবেন হওয়ার পরে এই যে ওপরে কিন্তু আপনাকে বিএনবি রাখতে হবে, মনে রাখবেন, ওপরে কিন্তু আপনাকে বিএনবি রাখতে হবে এবং নিচে এই কেকের জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে সার্চ বারে আপনি ওই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, ওইটা আমি কিন্তু ওই টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখবো, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে বসাবেন। বসার পর দেখবেন, দেখবেন যে আলমিরা, এটা পাশে ইম্পোর্ট অপশান আসবে এবং এসে ওপরে টু স্ক্রল করলে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। কীভাবে সোয়াইপ করবেন, ওপরে আপনার এখানে ব্যালেন্সে বিএনবি শো করবে এবং নিচে আপনার এখানে নিচে একটা টোকেন বসাবেন, এখানে নিচে একটা টোকেন বসাবেন। বসানোর পরে আপনার এখানে দেখবেন ওপরে নিচে একটা টোকেন বসাবেন আলমিরা টোকেন, এবং ওপরে কত ফি কাটবে, 10 সেন্ট বিএনবি ফি কাটবে। ভালো করে খেয়াল করেন, 10 সেন্ট বিএনবি ফি কাটবে এবং এখানে নিচে সোয়াইপ থাকবে, সোয়াইপ থাকবে, সোয়াইপে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও বলবে সোয়াইপ এনিওয়ে, ওইখানে আবারও ক্লিক করবেন, করলে অ্যাপ্রুভ করতে বলবে। অ্যাপ্রুভ করলে আপনার ফিটি কেটে নিয়ে আপনার একটা টোকেন কিন্তু তারা এই ব্যালেন্সে এখানে শো করবে, এই জায়গাটায়, বুঝতে পারছেন, এই জায়গায় শো করবে। এখন বিষয়টা হলো যে 50 সেন্ট 60 সেন্টের মতো আপনাকে অবশ্যই এখানে বিএনবি ডিপোজিট করতে হবে। এখন কথা হলো যে ব্যাকে আসি, ব্যাকে এসে আপনি কোথায় ডিপোজিট করবেন, এখানে আমি দেখাচ্ছি, ওয়ালেট আসতে হবে। ওয়ালেটে এসে এই যে বাইন্যান্স স্মার্ট চেইন দেখতে পাচ্ছেন শেষে, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি রিসিভে ক্লিক করবেন, করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, এই অ্যাড্রেসে আপনাকে বিএনবিটা কী করতে হবে, ডিপোজিট করতে হবে। তো আপনি নিচ থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করে যখন পেস্ট করবেন দেখবেন অ্যাড্রেসটা ঠিকঠাকই আসে কিনা, কারণ প্রথমে 0x এবং লাস্টে e5 আসে কিনা, না থাকলে আপনি এডিট করে নেবেন ভালো করে। সো যাই হোক, আমরা ডানে ক্লিক করলাম, এখানে আমার যখন বিএনবিটা হবে তখন মূলত আমি কিন্তু এটা বাই করতে পারবো। সো আর অনেকেই আমি দেখলাম আমাদের টুইটার অ্যাকাউন্টের কমেন্টে, একটা পোস্টের কমেন্টে দেখলাম যে আমি বিএনবি ডিপোজিট করেছি কিন্তু ডিপোজিট এখনও পর্যন্ত হয়নি, 7-8 ঘন্টা হয়ে গেছে। আবার বলছে আমি উইথড্র করেছি এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি। আমি জানি না এটা সত্যতা আসলে কতটুকু, সো দেখা যাক আসলে কত সময় লাগে। অনেকের এখানে ডিপোজিট হতে অনেক সময় লেগে যাচ্ছে, বুঝতে পারছেন, অনেক সময় লেগে যাচ্ছে এখানে ডিপোজিট হতে, এখন কত সময় লাগবে আসলে এটা তো আসলে আমার জানা নেই। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কত সময় লাগে। তো বিষয়টা এটাই, এখন কথা হলো আপনি একটা টোকেন যখন এখানে আলমিরা টোকেন এখানে যখন আপনি নিবেন, একটা টোকেন মিনিমাম একটা টোকেন আপনাকে ওখান থেকে প্যানকেক সোয়াইপ থেকে আমি যেভাবে দেখলাম বাই করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে আপনি উইথড্রর জন্য এলিজিবল হবেন না। একটা টোকেন যখন আপনার ব্যালেন্সে দেখাবে তখন আপনি প্রতিদিন সকাল 6টায় এসে এখানে উইথড্রোতে ক্লিক করবেন, যতগুলো টোকেন আছে সবগুলো টোকেন এখানে বসে উইথড্রোতে ক্লিক করে দিবেন। আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চাইবে, আপনি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন, ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি প্যানকেক সোয়াইপ থেকে, সরি, ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেসটা দিবেন, যেখানে আপনি মূলত এটা প্যানকেক সোয়াইপে নিয়ে ওখান থেকে যেহেতু আমরা সোয়াইপ করবো বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটা দিয়ে, বা আপনি ওই সরাসরি ট্রাস্ট ওয়ালেটে গিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট আপ করবেন। তো আমি ট্রাস্ট ওয়ালেটে আসলাম, এটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে নতুন আছেন পারবেন না। ট্রাস্ট ওয়ালেটে সার্চ বারে, কর্নারে সার্চ বারে এসে এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট আপ করবেন, নিচে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করবেন, এই যে ইথেরিয়াম আছে এখানে ক্লিক করে আপনি বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে নিচে দেখতে পারবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটা পেস্ট করে দিলে সব চলে আসবে, নিচে সেভে ক্লিক করলে দেখবেন যে এটা পেয়ে যাবেন। তার মানে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসে আপনি কিন্তু উইথড্র করবেন, করলে চলে আসবে এটা। তখন আপনি এখান থেকে ব্রাউজারে এসে এখান থেকে আপনি প্যানকেক সোয়াইপের মাধ্যমে এটা সোয়াইপ করে নেবেন, ঠিক সেমভাবে, এটা তো আর আসলে দেখানো প্রয়োজন না।
তো আমার এটা আসলে এটাই বিষয়। এখানে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে আপনি উইথড্রটা করে নেবেন। তো এখানে লোডিং হচ্ছে, একটু সার্ভার প্রবলেম হচ্ছে বারবার এই আর কি। তো এখন আমি দেখি আমার ব্যাকে আসি, ওয়ালেটে আসি, ওয়ালেটে আসলে আমি দেখতে পারবো। এখানে কিন্তু অনেকেই ডিপোজিট করছে কিন্তু তাদের ডিপোজিটটা ফুলফিলভাবে কমপ্লিট হচ্ছে না আসলে, এটা কিন্তু আমি দেখলাম। এখন আপনাকে ডিপোজিট করে রাখতে হবে, কখন ডিপোজিট এখানে হয়, কত সময় লাগে এটা আমি ঠিক বলতে পারবো না। তো আপনার বিএনবিটা কিন্তু যখন আপনি ডিপোজিট করবেন বারবার এখানে এসে আপনাকে চেক করতে হবে, এখানে এসে চেক করতে হবে, কারণ আপনার বিএনবিটা ওই ওয়ালেটেও শো করবে না এবং টোকেনটা বাই করলেও আপনার ওই ওয়ালেটে শো করবে না, সার্ভারজনিত সমস্যার কারণে শো করতেছে না। আপনার কোনো কিছু চেক করতে হলে এখানে এসেই চেক করতে হবে। সো আমি এখানে নিচে কেকে ক্লিক করে দিব, দেওয়ার পর আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। দেখেন দেওয়ার পর আলমিরাতে ক্লিক করলাম, এখন আমি নিচে একটা টোকেন এখানে দিয়ে দিব, একটা টোকেন দিলাম যেটা 10 সেন্ট, একটা টোকেনে ফেলো, নিচে একটা টোকেন এবং আমার এখানে 10 সেন্ট শো করছে। সো আমি এখন কি করব, নিচে সোয়াইপ অপশানে যাব, সোয়াইপ এনিওয়ে, নিচে স্ক্রোল করলে দেখবেন যে এখানে আপনার একটু লোডিং হবে, ওয়েটিং ফর কনফার্মেশন হওয়ার জন্য একটু এ করতে হবে। এখানে সাবমিট, কত গ্যাস ফিটি সব এখানে শো করতে দেখতেছেন, শো করতেছে এখানে, সাবমিটে ক্লিক করলাম। সো সাবমিট করার পরে এখানে আমি দেখি এখানে কত ফি লাগে যায়, এখানে একটু ওয়েট করতে হবে। সো এখানে একটু ওয়েট করি, তো সোয়াইপ ফেইলড, তার মানে আপনার মোটামুটি এখানে $1 সমপরিমাণ আপনাকে এখানে ঢোকাতে হবে বিএনবি, বুঝতে পারছেন, $1 সমপরিমাণ আপনাকে বিএনবি ঢোকাতে হবে। সব মিলিয়ে আপনার এখানে প্রায় 80-85 সেন্টের মতো ফি কেটে যাবে এখানে, এই জন্য মোটামুটি $1 বিএনবি এখানে আপনাকে ঢোকাতে হবে, নাহলে কিন্তু আপনার এটা সোয়াইপ হবে না। তো তারপরে কিন্তু আপনার সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে কিন্তু দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটাই দেখাবে, আলমিরা টোকেন কিন্তু আপনার ব্যালেন্সে এইখানে শো করবে কিন্তু আপনার ওয়ালেটের ভিতরে শো করবে না, এটা সার্ভারজনিত সমস্যার কারণে। সো এখন কথা হলো, এখানে দেখেন আমি যদি আসি, তো এখানে কিন্তু আমার একটু ব্যাকে আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমার ওয়ালেটে শো করছে, দেখেন একটা টোকেন কিন্তু শো করছে ওয়ালেটে, কিন্তু বিএনবিটাও শো করছে 29 সেন্ট, এবং আলমিরা অনেক সময় শো করবে আবার অনেক সময় শো করবে না টোকেন, আবার ডলার। সো এখন আমি কি করব, সেটিংয়ে যাব, আবার আমি রেফার আর্নে ক্লিক করব। এখানে যদি উইথড্রোতে ক্লিক করি, এখানে যখন আমি 155টা দিব তখন কিন্তু আমি দেখেন অ্যাকাউন্ট শুড বি লেস দেন ক্লাইম ডিস্ট্রিবিউশন লেফট। সো আগামীকালকে সকালে আমি চেষ্টা করব এটা উইথড্রো করার জন্য। তো আমি আর নতুন করে অ্যাকাউন্ট খুলে দেখাতে পারলাম না, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তার ভিডিও দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, সরাসরি টেলিগ্রাম পোস্ট থেকে ভিডিওটা দেখে নেবেন। সো এই পর্যন্ত আজকে ভিডিও, আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। অফারটি যেহেতু এখনও আছে আপনি জয়েন করতে পারেন এবং বেশি বেশি করে রেফার করেন, যত অনলাইন গ্রুপ আছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আপনি শেয়ার করেন, তারা জয়েন করুক, কারণ এখানে একটু সার্ভার প্রবলেম হচ্ছে, তারপরও আপনি রেফার লিঙ্ক শেয়ার করবেন, আশা করি একটু আর্নিংটা হবে, বেশি আর্নিং করে আপনাকে উইথড্র করতে হবে, অল্প আর্নিং করে আপনি উইথড্র করবেন না।